চিত্রনায়িকা পরিমণি বলেছেন, আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমার বাসায় মদ ছিল না। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আপনারা কি করলেন? সময় তার বাসায় বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বলে জানায় র‍্যাব। তো প্রিয় ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, পরিমণির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা আসলেই কি মিথ্যা? সত্যি কি ফাঁসানো হচ্ছে পরিমণিকে? এর সময় হঠাৎ গণমাধ্যমের উপর ক্ষোভ ছাড়েন পরিমণি, দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে। এর আগে পরিমণিকে দেখতে কেমন লাগে বা কোন তাড়না থেকে প্রত্যেক বছর আপনি এফডিসিতে এই কুরবানিটা দিচ্ছেন? না, ওই যে যেই ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম যে এটা আমার ফ্যামিলি, তো সেকেন্ড ফ্যামিলি আমি, মানে এটা আমি মনে করি, আর এই ফ্যামিলির সদস্যরাও আমাকে ওভাবেই মনে করে যে আমি ওনাদের একজন মানুষ। তো আমার, আমি তখন থেকেই আমার মনে হয়েছে যে এই খুশিটা আমি আর বঞ্চিত হতে দেবো না, মানে একদম নিজেকে বঞ্চিত করবো না এই খুশি থেকে। আমি তো আমাকে চিনি নাই। হ্যাঁ, তো যখন মেকআপ টেকআপ করছিলাম, তো আস্তে আস্তে করে লুকটা নিজের মধ্যে যখন গ্রো হচ্ছিল, ভেতরের ব্যাপারগুলো হয় না যে ওরকম ভাবে বদলে গেছিলো আস্তে আস্তে করে। আপু, একটা প্রশ্ন করি, যাচ্ছে সাম্প্রতিক সময়ে আপনি একটা আলোচনায় ছিলেন, এই আলোচনাটা কি আপনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে আপনি কি মনে করেন? ব্যক্তিগত জীবন আর ক্যারিয়ার জীবন আমার মনে হয় যে, মানে কাজ যেটাকে বলা হয় আর ব্যক্তিগত, মানুষ কেন গুলিয়ে ফেলে আমি বুঝি না। এটা থেকে আমাদের মনে হয় একটু আলাদা করে ভাবা উচিত, ব্যক্তি পরিমণি এবং আর্টিস্ট পরিমণিকে একটুভাবে আলাদা করেই দেখা উচিত আমার মনে হয়। আর যুক্ত হয়েছেন এবং তাদের দাবি অনেকটা পরিষ্কার, তারা বলছেন এই যে পরিমণির আঘাতটা আসছে, এটা মূলত নারীর উপর পুরুষতান্ত্রিক সমাজের আঘাত। এই জায়গা থেকে আমরা শুধু পরিমণিকে না, পরিমণির জায়গায় যেন অন্য কোনো নারী ভবিষ্যৎ আক্রান্ত না হয়, শিকার না হয়, বৈষম্যের শিকার না হয়, সেই জায়গা থেকে আমাদের আন্দোলনটা, এটা মনে করতে পারেন যে নারী সমাজকে রিপ্রেজেন্ট করছে পরিমণি এই মুহূর্তে। বক্তব্য হচ্ছে, সম্প্রতি সময়ে বেশ কয়েকজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের বিরুদ্ধে অভিযোগ যা আনা হয়েছে এটা আইনসম্মত হয়নি, ফলে আমরা চাই যারা গ্রেপ্তার হয়েছেন তারা আইনের ন্যায্য বিচার পান,
এটা এটা কিন্তু তিথি ওনার বলছেন যে শুধু পরিমণি নয়, এই যে পরিমণি একটি উপলক্ষ, অর্থাৎ যখনই সে যে অভিযোগের তিথি যখন নারীর দিকে হয় তখন সে নারীকে নিয়ে বিভিন্ন রকমের রটনা মুখরোচক ঘটনার কিন্তু সৃষ্টি করে। পরিমণির আইনজীবীর দাবি, রিমান্ডে অমানবিক আচরণ করা হয়েছে তার সঙ্গে। শুনানি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পুরীর আইনজীবীরা। প্রশ্ন তোলে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নেয়ার সময় হঠাৎ গণমাধ্যমের উপর ক্ষোভ ছাড়েন পরিমণি, দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে। এর আগে পরিমণিকে দেখতে আদালত পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন আর তদন্ত কর্ম রয়েছেন এই মুহূর্তে। অনেক ধন্যবাদ। থেকে হাজতে নেয়ার সময় বিপুল সংখ্যক পুলিশের মধ্যেই টানা হেসড়ায় হঠাৎ মাটিতে পড়ে যান চিত্র।